শুভ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ফিলিং ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে গ্যাপ ফিল আপের জন্য 18টি রোলস দেওয়া হয়েছে, এদের মাধ্যমে ইংরেজি প্রথম ও দ্বিতীয় বছর যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে 100% নিশ্চয়তা দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, আসুন 18টি রোলস আমরা দেখি একে একে এবং পুরো বিষয়টি বুঝে নিই। ইতিমধ্যে এর ওপর আমরা 4টি ভিডিও লেকচার দিয়েছি, আজকে আমরা পঞ্চম নাম্বার ভিডিও লেকচার আমরা আলোচনা করব এখানে 7 নম্বর এবং 8 নম্বর নিয়ে। তাই আসুন পুরো বিষয়টি ভালো করে বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেনা হয়েছে। এই বইয়ের উপর ইতিমধ্যে 350 অধিক ভিডিও লেকচার আমরা দিয়েছি, এগুলো ফেসবুক ইউটিউব আপলোড দেওয়া হয়েছে। বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে লিখুন কোন ভিডিওগুলো আপনাদের দরকার, উক্ত ভিডিওগুলো আমরা অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখতেছি রুলস অফ ফিলিং ইন দ্য গ্যাপস, অর্থাৎ 18টি রুলস। ইতিমধ্যে 18টি রুলসের মধ্যে আমরা প্রথম 6টি রুলস 2-3টি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব 7 এবং 8 নম্বর রুলটি। লক্ষ্য করুন, এমেজার ওয়াজের এডের পরে সাধারণত কোন কোন ধরনের ওয়ার্ড বসে। হ্যাঁ বন্ধুগণ, এমেজার ওয়াজের পরে সাধারণত নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে, আইনযুক্ত ভার বসে। হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ আইনযুক্ত ভার বসে, কিন্তু সাবজেক্ট প্যাসিভ বা বস্তু জাতীয় হলে ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসে। তবে এক্ষেত্রে বাংলা অর্থ থেকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এটাই হলো নিয়ম। তো আজকে 70 নিয়ম থেকে আমরা কি শিখলাম সংক্ষিপ্তভাবে আমরা জানি, এমেজার ওয়াজের পরে নাউন অ্যাডজেক্টিভ আইনযুক্ত ভার্ব, ভার্বের পাস্ট পার্সেল ফর্ম বসে, আবার টু প্লাস ভার্বও বসে। হ্যাঁ, অর্থের দিকে খেয়াল করে এগুলি আমরা শিখব। লক্ষ্য করেন, দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল, ছেলেরা ফুটবল খেলতেছে, ইন দ্য ফিল্ড অ্যাট দ্যাট টাইম, ছেলেরা ওই সময় ফুটবল খেলতেছিল। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি পৃথিবী সর্বত্র বলা হয়। বন্ধুগণ, বাক্যটি প্যাসিভ এবং ইংলিশ একটা বস্তুজাত শব্দ, সেহেতু এটা প্যাসিভ সেন্সে হলো। আর দ্য বয়েজ হলো সক্রিয় ব্যক্তি, সক্রিয় শব্দ, সেহেতু সেটা কন্টিনিউয়াস টেন্স বা আইনযুক্ত হলো। এখন আসুন, স্পন অ্যান্ড ফক্স আর ইউজড ফর ইটিং ইন ইউরোপ। হ্যাঁ বন্ধুগণ, এখানে এই শব্দগুলো হলো ধাতব বস্তুজাত, তাই এখানে ইউজড হলো। এখন মোস্ট স্টুডেন্ট আর রিলেশনের জায়গায় কি হবে, রিলেটেড ইন পলিটিক্স, অধিকাংশ ছাত্রছাত্রীরা পলিটিক্সের সাথে জড়িত। হ্যাঁ বন্ধুগণ, শব্দটি প্যাসিভ, তারা রাজনীতিতে জড়িত। টাউন এরিয়া আর নয়জার দেন রিমোট এরিয়া। হ্যাঁ বন্ধুগণ, এখানে দেনের আগে সবসময় কম্পারেটিভ ফর্ম হয়, কম্পারেটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হলো নয়েজেস্ট, অর্থাৎ মাঝখানের শব্দ হলো কম্পারেটিভ শব্দ, নয়জার হবে। এখন আসেন, ইসমাইল হোসেন ওয়াজ প্রাউড অফ হিস সাকসেস ইন লাইফ। বন্ধুগণ, এখানে লক্ষণই হলো ইসমাইল হোসেন ওয়াজ প্রাউড, অর্থাৎ সে গর্বিত ছিল তার সফলতার জন্য। দি পার্লামেন্ট হাউস ইজ অন্ডারফুল টু লুক এট, পার্লামেন্ট হাউস দেখতে খুব সুন্দর ছিল। অন্ডার থেকে একটা নাউন, অন্ডারফুল হলো সুন্দর ছিল। ফায়ার ইজ মেড বাই, তো বন্ধুগণ এটা ফায়ার একটা আগুন, এই আগুন তারপর ইজ তারপর মেড হলো, অর্থাৎ বাক্যটি প্যাসিভ। দ্য ফায়ার ইজ মেড বাই মেন টু কুক ফুড, অর্থাৎ রান্না তৈরি করার জন্য মানুষ কর্তৃক আগুন তৈরি করা হয় বা সৃষ্টি করা হয়। Once English was spoken by the native speaker only. একদা ইংরেজি কেবল নেটিভ স্পিকারদের কর্তৃক বলা হতো। তো এখানে কি বিয়ের জায়গায় কি হবে, ওয়াজ হবে। বন্ধুগণ, বাক্যটি প্যাসিভ এবং পাস্ট ইনভেন্টেন্স, যেহেতু অতীতের সময় থাকলে তা পাস্ট ইনভেন্টেন্স হবে। দ্য গ্লোবাল ইংলিশ ইজ সেইড টু বি ব্যাড ব্যাড ইংলিশ, গ্লোবাল ইংলিশকে মন্দ ইংলিশ হিসেবে বলা হয়ে থাকে। তো বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। এখানে আমরা শিখে নিলাম অ্যামেজার ওয়াজের পরে নাউন বসে, অ্যাজেক্ট বসে, ভার্বের সাথে আইনজি, ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম যদি প্যাসিভ হয়
এবং টু প্লাস ভার্ব অবশ্যই। হ্যাঁ, এইভাবে আপনার সন্তানকে এইভাবে পড়াবেন, দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তো ষোলো নম্বর বাক্যটা আমরা একটু পরিলক্ষণীয়, দ্য গার্ল ইজ, দ্য গার্ল ইন বাংলাদেশ, বাংলাদেশের মেয়ে আর মেয়েরা আর, দ্য গার্লস এখানে বন্ধুগণ, এখানে গার্লস হবে, এস হবে, গার্লস ইন বাংলাদেশ আর বন টু টু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড, বাংলাদেশের মেয়েরা জন্ম হয় অপ্রত্যাশিত জগতে। দ্য গার্লস আর টট টু ইট লেস, মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে কম খাওয়ার জন্য। বন্ধুগণ দ্য গার্লস আর টট হবে, এখানে টট কারণ বাক্যটা প্যাসিভ। নার্জিন ইজ কোসাস, কোসাস এখানে কোশ্চন জায়গায় কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কোসাস অ্যাভাটার একজন। নাজনীন তার পরীক্ষা সম্পর্কিত ওই সব মানে চিন্তিত ছিল। ইট ইজ নোন টু অল, এটা সবার জানা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সবার জানা যে সততা একটি উৎকৃষ্ট পন্থা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যকে আপনি কিংবা আপনার সন্তানকে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে পড়াবেন, ইনশাল্লাহ সে দ্রুত গতিতে এগিয়ে যাবে। হ্যাঁ, এখন আসেন দ্বিতীয় নিয়মটি। দ্বিতীয় নিয়মটি প্রথম নিয়ম থেকে আমরা শিখিয়ে নিলাম, অ্যামেজারের পরে কী কী বসে, দ্বিতীয় নিয়ম থেকে দেখি নি কী আসে, কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের আগে কোন ধরনের শব্দ বসে একটু খেয়াল করেন। অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি, বিং, বিন, গেটিং, বিকাম, বিকামিং, স, টু, ভেরি, কোয়াইট, রেদার, এক্সট্রিমলি, অ্যাডভার্ব, এদের পরে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ বন্ধুগণ, অ্যাডজেক্টিভের আগে এই সকল শব্দ বসে বা এই সকল শব্দ পরে অ্যাডজেক্টিভ বসে। লক্ষ্য করুন, সাউন্ড পলিউশন ইজ ভেরি হার্মফুল, ভেরি হার্মফুল, হার্ম একটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে হার্মফুল যুক্ত। অ্যান অনেস্ট ম্যান ইজ কোয়াইট রেসপেক্টেড, কোয়াইটের পরে অ্যাডজেক্টিভ বসে, কোয়াইটের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, রেসপেক্টেড বা রেসপেক্টফুল, একজন মানে একজন সৎ ব্যক্তি সকলের কাছে সম্মানিত থাকে, বরাবরই সম্মানিত হয় বা থাকে। ফিনান্সিয়াল সাপোর্টস আর নট ইকুয়ালি প্রোভাইডেড, ফিনান্সিয়াল সাপোর্ট আর নট ইকুয়ালি প্রোভাইডেড। তো এখানে বন্ধুকন যে অ্যাডভার্ব বসলো, অ্যাডভার্ব বসলো প্রোভাইডেড, ডেটের পর আগে কিন্তু এখানে লেখা আছে অ্যাডভার্ব বসে। টাউনস এরিয়া আর গেটিং পলিউটেড, আর গেটিং পলিউটেড, হ্যাঁ গেটের পরে কিন্তু আইএনজি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসে। আমরা আগেও শিখেছিলাম যে প্রতিটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা অ্যাডজেক্টিভ, এইভাবে খেয়াল করতে হবে। বাংলাদেশ বিকেম ইনডিপেন্ডেন্স, না ইনডিপেন্ডেন্ট হবে, বিকেমের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ইনডিপেন্ডেন্সের নাও অ্যাডজেক্টিভ কি, ইনডিপেন্ডেন্ট, স্বাধীন। উই আর বিকামিং রিচ ডে বাই ডে, আমরা ধীরে ধীরে ধনী হচ্ছি, রিচেস একটা নাউন, রিচ একটা অ্যাডজেক্টিভ। আওয়ার টিচার ইজ পপুলারলি ফেমাস ইন টিচিং, পপুলারলি ফেমাস, তো বন্ধুগণ অ্যাডভার্বে পড়ে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ফেম একটা নাউন, এটা অ্যাডজেক্টিভ হলে, এটা অ্যাডজেক্টিভ হলে ফেমাস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা পুরো বিষয়গুলো ভেঙে ভেঙে বাংলা অত্যাশ করে শেখাবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম, আজকের আলোচনা থেকে আমরা সংক্ষিপ্তভাবে বলবো যে অ্যাডজেক্টিভের আগে বিশেষ করে কোন কোন শব্দ বসে, হ্যাঁ এইগুলো বসে, আর আরেকটা হলো অ্যামেজের ওয়াজের পরে বিশেষ করে কোন কোন শব্দ বসে, এখানে এইগুলি বসে, নাউন অ্যাডজেক্টিভ ভা আইনযুক্ত ভার বারবে পিপি ফ্রম এবং টু প্লাস ভার বসে। হ্যাঁ বন্ধুগণ, যা শিখবেন আজ সমস্ত জীবনের জন্য শিখবেন, তাই নিয়মকানুনগুলি খুব খেয়াল করে শিখবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আরও 9, 10, 11 নিয়ে আলোচনা করব, উক্ত নিয়মগুলি দেখুন ইনশাল্লাহ। 18টি রুলসের মাধ্যমে ইনশাল্লাহ যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে, এটি আপনারা মনে রাখুন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।